बुबली टिकटक करे चुला आमी मिस बुबली ভিউয়ার্স অপবিশ্বাস যে কতটা রসিকতা বা তামাশা করতে পারেন হয়তো আজকের ভিডিওটি দেখলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন। সম্প্রতি অপবিশ্বাস এনটিভির আয়োজনে বিশেষ এক অনুষ্ঠানে এমন কাণ্ডই ঘটান। সেখানে তাকে বলা হয় নায়ক নায়িকার যার নামই বলা হবে তৎক্ষণাৎ আপনি এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিবেন সে কেমন মানুষ। প্রথমে বলা হয় মাহিয়া মাহির কথা। মাহিয়া মাহি খুব ভালো খুব ভালো সবকিছু নিজের মতো করে করে খুব ভালো। এরপর বাপ্পি চৌধুরী। ভালো 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 খুব ভালো খুব ভালো জোশ জোশ। তারপর পরিমণি। পরিমণি ভালো 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 সবই ভালো। এই জায়গাটা তো চুকরি খুব ভালো খুব ভালো। তারপর জায়েদ খান। জায়েদ খান ভালো মনে হয় স্কিপ করে গেছো। অবশ্যই ভালো নেতা খুব ভালো লিডার। নেক্সট কি বল নেক্সট আমি আর বলবো বলবো। হ্যাঁ ভাই আমার শিল্পী শুনতে নাম কাটা যাবে নেক্সট বলবো বলবো। এরপরই বুবলি কেমন জানতে চাওয়া হয়। বুবলি ওই যে টিকটক করেছিল আমি মিস বুবলি নাম ওকে লাস্ট নাইক আরিফিন শুভর কথাও জানতে চাওয়া হয়। আরিফিন শুভ কি ওই ভালো ভালো ওকে জয়া। সর্বশেষ সাকিব খানের কথা বললে কোন এক্সপ্রেশন ছাড়াই একটু নীরব হয়ে বলেন ভালো ডেফিনেটলি ভালো সাকিব খান। ভালো আমি ভাবছিলাম সুপারস্টার বলবো। হ্যাঁ নুসরাত ফারিয়া শি ওয়াজ লাইক কার্পেট অন মডেলিং ওকে খুবই ভালো কর্পোরেট। ক্যামেরাম্যান হাসছে মজা লাগছে। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো? অপবিশ্বাসের হাসি তামাশা নিয়ে কোনো মন্তব্য থেকে থাকলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বিনোদনের সর্বশেষ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।